কলকাতার মোস্ট প্রমিসিং মাল্টি স্পেশালিটি হসপিটাল ক্যাটাগরিতে এবিপি আনন্দ সম্মানিত করেছে নারায়ণ মেমোরিয়াল হসপিটালকে। আমাদের সঙ্গে আছেন ডক্টর পূজা শাহ হাসপাতালের তরফে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি আমার পুরো টিম অফ নারায়ণ মেমোরিয়াল হসপিটালের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগছে। উই আর ফিলিং রিয়েলি এনকারেজড। মাল্টি স্পেশালিটি হসপিটাল মানে অনেকগুলো অসুখের চিকিৎসা একই ছাদের নিচে হওয়া। তো কি ভাবছেন আগামী দিনে মানুষকে কিভাবে পরিষেবা দেবেন? আমাদের হসপিটাল খুবই নতুন, সবে 3 বছর হয়েছে। যখন আমরা শুরু করি তার কিছুদিনের মধ্যেই কোভিড শুরু হয়ে যায়। তখন আমরা আমাদের পুরো টিম খুবই হোল হার্টেডলি কাজ করেছেন এবং আইসিইউ ব্যাকআপ বলুন ওটি খুব ভালোভাবে তখন চলেছে। রিসেন্টলি আমরা ক্যাটল্যাব বানাই যেখানে নিউরোলজি এবং কার্ডিওলজি বিভাগেরও ভালো কাজ হচ্ছে। আগামী দিনে চেষ্টা করব যে আরও উন্নত মানে এই কাজগুলো যাতে আমরা করতে পারি, এই আমরা আশা করলাম। শুভেচ্ছা রইল, আপনারাও এগিয়ে চলুন, এবিপি আনন্দ সঙ্গে থাকবে। ধন্যবাদ। দুই দশকেরও বেশি সময় ধরে কলকাতা শহরে বিভিন্ন রোগীকে যারা সেবা করে যাচ্ছেন, রুবি জেনারেল হাসপাতাল তার মধ্যে অন্যতম। এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান 2022-এ আমরা রুবি জেনারেল হাসপাতালকে সম্মানিত করতে পেরে গর্বিত। আমাদের সঙ্গে আছেন সংস্থার অন্যতম কর্ণধার ডক্টর ডিপি সমাতার। স্যার, আগামী দিনে রুবি হাসপাতাল আমাদের চিকিৎসা ক্ষেত্রে আর কী কী নতুন বিষয় নিয়ে আসছে? রুবি জেনারেল হসপিটালে আমরা বিভিন্ন ডিসিপ্লিনে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করছি। প্রথমত আমি বলবো যে আমাদের ফোকাসটা আছে যে যাতে আমরা অন্য রাজ্যের থেকে এক্সপার্টিজগুলো এখানে আনি। যেমন আমরা এই রিসেন্টলি আমরা একটা ক্লিনিক্যালস সেবা প্রতিষ্ঠান আছে, তার সাথে আমরা একটা জয়েন্ট ভেঞ্চার করেছি যাতে আমাদের এখানে লিভার ক্লিনিক স্টার্ট হবে, লিভার ট্রান্সপ্লান্টেশন ইন ফিউচার হবে, অনেক পেশেন্ট সাউথ ইন্ডিয়াতে চলে যান এই টাইপের ট্রিটমেন্ট নেওয়ার জন্যে, যাতে ওনাদের এক্সপার্টিজটা আমরা এখানে নিই, ওনারা আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করে যাতে এখানকার পেশেন্টরা বাইরে গিয়ে যে অসুবিধাটা ভোগ করেন সেই অসুবিধাটা না ভোগ করে এখানেই ওনারা এখানে ভালো ট্রিটমেন্ট পান, তার জন্য আমরা চেষ্টা করছি। এটা একটা প্রথম আমাদের প্রচেষ্টা হচ্ছে। দ্বিতীয়ত আমরা চাইছি যে আস্তে আস্তে আমরা অ্যাকাডেমিক্সেও একটা ডেভেলপমেন্ট আনি, একটা ইম্প্রুভমেন্ট করি। আমরা পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড সুপার স্পেশালাইজেশন কোর্সগুলো স্টার্ট করেছি। আমাদের ক্রিটিক্যাল কেয়ারে সুপার স্পেশালাইজেশন শুরু হয়েছে, ডিএনবি ইন ক্রিটিক্যাল কেয়ার। আর সব মিলিয়ে প্রায় 5টা ডিসিপ্লিনে আমরা ডিএনবি স্টার্ট করেছি। আমরা চাই যে ক্লিনিক্যাল আসপেক্ট একটা আছে, তার সাথে সাথে অ্যাকাডেমিক্স রিসার্চ এসব দিকেও আমরা যেন আগে নিয়ে যেতে পারি আমাদের ইনস্টিটিউশনকে, আমাদের যে ডক্টর ওখানে কাজ করছেন, আর আমরা নিজেদের প্রেজেন্স যাতে কলকাতার প্রেজেন্স বা আমাদের ইনস্টিটিউশনের প্রেজেন্স ন্যাশনাল লেভেলে অ্যাকাডেমিক্সে হয়। এটা পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে ক্লিনিক্যাল অ্যান্ড রিসার্চ অ্যাক্টিভিটি। অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য হোল মিনস ইনিশিয়েটিভ দ্যাট হসপিটাল শুড টেক। তো সেই জন্য আমরা এদিকেও প্রচেষ্টা করছি। রুবি জেনারেল হাসপাতালের ক্যান্সার চিকিৎসা নিয়ে আলাদা করে একটা ভাবনা চিন্তা আছে আমি জানি, তো এই ব্যাপারটা আপনারা কীভাবে ভাবছেন? ক্যান্সার তো এখন একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে। রুবি জেনারেল হসপিটাল অ্যান্ড ক্যান্সার হসপিটাল, ক্যান্সার আমরা মানে এটা একটা মানে বিরাট একটা প্রবলেম। তো আমরা এখানে আমাদের ক্যান্সারের যে ট্রিটমেন্ট অত্যাধুনিক মানে রিসেন্ট যে ট্রিটমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো আমরা দিই, এছাড়াও আমরা স্ক্রিনিং এর উপর জোর দিচ্ছি যাতে রোগটা আগেই ধরা পড়ে যায়। আর আমরা এটা প্রমোটও করছি যে যারা পেশেন্ট আমাদের কাছে আসেন তাদের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যে যে তারা যেন স্ক্রিনিং করেন। স্ক্রিনিং করলে আপনার হয়তো অনেক আর্লি স্টেজে ক্যান্সারটা ধরা পড়তে পারে, আর এটা আমরা অনেক পেশেন্টের করেওছিও আর তারা লাভান্বিত হয়েছেন। তো সেই জন্যে এই দিকে আমাদের প্রচেষ্টা আছে, আর আমরা ক্যান্সারের উপর স্পেশাল ফোকাস হচ্ছে আমাদের। ধন্যবাদ স্যার।